স্বৈরাচারী হাসিনার পতনের পর সারা দেশে আনন্দ মিছিল সমাবেশ ও দোয়া মোনাজাত করছে বিএনপি এ সময় বক্তারা ছাত্র জনতার আন্দোলনের সময় আটক দলে সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান শেখ হাসিনা সরকারের পতনে যশোরে দুই রাকায়ত শোকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী শহরে ঈদগাহ মোড়ে এই নামাজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন পরে মিছিল বের করে মাগুরায় পুলিশের গুলিতে নিহত ছাত্র নেতা রাব্বি সহ ছয় জনের গাইবানা জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় ছাত্র জনতা সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে পিরোজপুর শহরে পোস্ট অফিস রোডে অনুষ্ঠিত সমাবেশ করে জেলা বিএনপি পরে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় সকালে নাটো শহরে আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশ করে এদিকে সকালে ঝালকাঠি শহরে সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সভাপতি রেজাউল করিম বাদশাহ সভাপতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিউজ্জামান মনিরের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়